মানে এই অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না, আমাকে পা নিচে রাখতে গেলো, কিচ্ছু করার নেই। হ্যাঁ বনামালি গেল না, কি অবস্থা! গুড মর্নিং ফ্রম নুবরাভ্যালি। এখন বাজে প্রায় ওই 9টা বাজে 14। আমরা বেরোলাম এখন নুবরাভ্যালি থেকে প্যাংগং এর উদ্দেশ্যে। সাধারণত নুবরাভ্যালি থেকে প্যাংগং থেকে 220-230 কিলোমিটার মতন ট্রাভেল করতে হয়, বাট আজকে আমাদের অন্য রুট দিয়ে যেতে হবে। তার কারণ কিছু কিছু জায়গায় একটু ফ্লাড সিচুয়েশন আছে, তাই আমাদের প্রায় 80-90 কিলোমিটার এক্সট্রা ট্রাভেল করতে হবে, আমরা 300 কিলোমিটার ট্রাভেল করতে হবে। তো আমার মনে হয় প্রায় বিকাল হয়ে যাবে, বুঝতে বুঝতে বিশাল বড় বিস্তীর্ণ মরুভূমি পাহাড়ের মাঝখানে। একটু তেল ভরতে হবে, প্রচুর ভিড় আজকে এখানে, প্রচুর ফরেনার্স গ্রুপ আছে। চলো অলমোস্ট আমরা পৌঁছে গেছি ডিস্ট্রিক্ট মনাস্ট্রি, সামনেই আছে, এখান থেকে দেখা যাচ্ছে, চরম লাগে দেখতে। এই দেখো মনাস্ট্রিটা অসাধারণ লাগে দেখতে। এই হলো তোমার এন্ট্রি টিকিট, 40 টাকা পার হেড। চলো এবার এখান থেকে একটু হেঁটে হেঁটে উপরে যেতে হবে, সেই উপরে মনাস্ট্রি কিন্তু অন্যদিকে। এখানে পাথরগুলো কি সুন্দর সাজিয়ে গেছে, আর এখান থেকে এই পুরো গ্রিনারিটা দেখা যায়। অলমোস্ট রিচড। হ্যাঁ এখানে হাঁটা চলা করতে নিঃশ্বাস ফুলে ছলাকে উপরে গিয়ে সামনে গিয়ে আগে দর্শন করি। গোয়িং ক্লক ওয়াইজ লেখা আছে, ওই হলো ডিস্কেট মনাস্ট্রি। হ্যাঁ হাঁপিয়ে গেছি, পুরো খালি একদম, হেভি লাগছে। সাধারণত এইসব জায়গা খুব ভিড় হয়, সে বিখ্যাত মূর্তিটা। যদি এখন সূর্য আলোটা পিছন দিকে পড়েছে তাই হয়তো হালকা একটু কালচে লাগতে পারে, বাট দিস ইজ বিউটিফুল, বিউটিফুল, বিশাল বড়, বিশাল বড় মানে বিশাল বড়। আজকে আকাশটার জন্য আরও সুন্দর লাগছে। হ্যাঁ দম বেরিয়ে গেছে আস্তে আস্তে। হ্যাঁ বর্থ ইট, সত্যি বর্থ ইট, ইটস এ বিউটিফুল। আর চারিদিকে যদি ভিউটা দেখো, মানে ভ্যালিটা দেখো, কি বিশাল বড় ভ্যালি, পুরো গ্রিনারিতে ভরা। তারপরেই 4-5 কিলোমিটার পরে স্যান্ডিউন্স, আর এই দিক দিয়ে সোজা উঠে গেছে ডিস্কিট মনাস্ট্রি। ইভেন একটা হাঁটার পাথও আছে, ওই যে হলো ডিস্কিট মনাস্ট্রি। ডিস্কিটের পাটটা কমপ্লিট হয়ে গেল, মনাস্ট্রি যাচ্ছি না, তার কারণ আমরা অন্য মনাস্ট্রি দেখব। আর আজকে অলরেডি 10টা হয়ে গেছে, এখানে সময় দিলে আমাদের প্যাংগং পৌঁছাতে এনি অনেক লেট হবে, তার কারণ আজকে আমরা এমনি অন্য লম্বা রুট দিয়ে যাচ্ছি। তাই আপাতত আজকে মনাস্ট্রিটা স্কিপ, কিন্তু মূর্তিটা দেখলাম অপরূপ সুন্দর লাগলো, ইটস বিউটিফুল। তো চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরোই, যে রাস্তায় যাচ্ছি সব রাস্তায় আমার জন্য অজানা, কিছুই জানি না, সেই অজানা রাস্তায় এখন বেরোচ্ছি মনাস্ট্রির মেন গেট থেকে। এখানে যদি আমি অনেক ড্রোন শট দেখেছি, বাট প্রবলেম হলো এখানে অফিসিয়ালি ড্রোন ওড়ানো বারণ। তুমি আনঅফিসিয়ালি দূর থেকে ড্রোন ওড়াতে পারো, বাট অফিসিয়ালি এখানে ড্রোন ওড়ানো বারণ। তাই আমি ওদের ডিসিশনটাকে রেসপেক্ট করলাম, তাই আর আমি আলাদা করে ড্রোন ওড়াইনি। একদম শরীর নাড়িয়ে দিল, রাস্তা খুব বাজে, খুবই বাজে রাস্তা। এই যে এরকম কিন্তু মাঝে মধ্যে এখানে কাজ হয়, আর কাজ হলে কিন্তু রাস্তা বন্ধ থাকে যতক্ষণ না কাজ শেষ হবে। এবারে এটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, আবার ঘন্টাখানিক হতে পারে। ভাই ব্রিজটা কি সুন্দর, আর নিচে জল দেখো, ও রে জলের ফোর্স কি বেড়ে গেছে এখানে, বাবা দেখতে যেমন সুন্দর, কাছ থেকে ততটাই বিভৎস লাগছে। ও কি নেই, কি নেই এখানে, একটু আগে মরুভূমি ছিল, আবার খালি পাথরে পারে হঠাৎ করে গাছ কত, এমনি লাগছে, এমনি লাগে।
মানে এই অভিজ্ঞতা বলে বলে দেখ, মানে আমাকে পা নিচে রাখতে হলো, কিচ্ছু করার নেই, মানে বিকজ আমি ভরসা পাচ্ছি না ব্যালেন্সে, আর পাটা পুরো জমে গেল একদম। ও অলমোস্ট ডান অ্যাকচুয়ালি, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এরা সোনালি আসছে ওখানে হেঁটে হেঁটে। অ্যাকচুয়ালি আমরা পিলিয়ন নিয়ে চালাইনি, তার কারণ ইটস ভেরি রিস্কি, আমরা জুতো ভিজে ভিজুক, এখানে পড়ে গেলে মুশকিল। এই এখানে রাস্তাটা পুরো একদম ওয়াটার উপরে চলে এসছে, আর এখান থেকে সবাই আসছে আস্তে আস্তে, এখান থেকে বাইক আমার পাটা একদম ভিজে গেছে, এই ভেজা পানি চালাতে হবে। ও কি চলছে কি চলছে, একটা বার আর চলছে ভাই কোনো মতে, ভাই বার করে দে, ল্যান্ড করা দে, ল্যান্ড করা দে, ল্যান্ড মিলা দে, ল্যান্ড নেই মিললে বাকি সব মিললে, পাথর দিবি আগে, পাথর থেকে বেরোই আগে তারা, তারপর পাথর নিয়ে, এরকম পাথর নার পুরো জায়গা আছে, ও যে পাথর গুলো ভালো বেশ কালারিং। ও হে না না, এভরিথিং ইজ ফাইন, প্রবলেম ইজ দ্যাট কে জুতোটা একদম ভিজে গেছে, বাকি ঠিক আছে। হ্যাঁ প্রথমে একটু ভয় লাগছিল, বাট এখন ডেফিনেটলি ভয়টা অনেকটা কেটে গেছে, ভিজে গেছে এখানে মোজা আর পরা যাচ্ছে না, এ বাবা জল জল হয়ে গেছে, মানে যে রিজনের জন্য রাস্তা চেঞ্জ করা হলো, এখানেও এই ওয়াটার ফ্লো বেড়ে গেছে, দেখো মানে বলছে যে কয়েকদিন ধরে এত গরম এখানে, তার জন্য স্নো অনেক বেশি মেল্ট হয়েছে, তার জন্যই নদীগুলোতে জল এত বেশি। আবার সাবধানে যা, আমরা এখন এসে পৌঁছলাম লাঞ্চের জন্য এ ভেরি বিউটিফুল প্লেস কল্ড আগম, তাই তো নাম বললো AGM। 12:19 বাজে, এটাই লাঞ্চ, এরপর অনেকটা রাস্তা যেতে হবে, এই নদীটা দেখতে খুব সুন্দর লাগে, অ্যাকচুয়ালি এইসব চত্বরে যাই দেখো তাই সুন্দর লাগে। খাওয়া দাওয়া কিন্তু বেশ টেস্টি ছিল, আর এগুলো মোমোটা কত সুন্দর সাজিয়ে দিয়েছে, হ্যাঁ লাভ দিয়েছে, কিন্তু এটা ভেজ মোমো, এখানে কিন্তু ননভেজ পাওয়া যায় না, প্রায় একটা বেজে গেছে। আবার জানি স্টার্ট করলাম, মজার ব্যাপার হলো এতক্ষণে মাত্র 80 কিলোমিটার এসেছি, এত বাজে রাস্তা ছিল, শক্তি 62 কিলোমিটার, ও মানে এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, শক্তি এখন 41 কিলোমিটার, বাট ব্যাপারটা হলো আমরা অনেকটা অল্টিটিউড গেইন করছি, আর এতে গাড়িও চলছে না, ওই 20-30 কিলোমিটারের উপর চলছে না গাড়ি, এখানে প্রচুর ভেড়া আছে, দূর দিয়ে হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরা, প্রচুর ভেড়া, মানে এখানে ভেড়া চড়াতে আছে, তার কারণ এখানে একটু ঘাস আছে। ফাইনালি আমাদের এই রুটে সব থেকে উচ্চতম, প্রায় 17,500 ফিট, বারিগুলা পাস, ইটস লাইক এ নো ম্যানস ল্যান্ড, বাট এখানে বলে লোকজন ক্যাম্পিং করতে আসে, এখানে একটা মন্দির টাইপের কিছু একটা আছে, যাই হোক এখানে সব ক্যাম্পিং করে, এই জায়গাটা ট্রেকিংও করে অনেক লোকজন। হ্যাঁ এই জায়গাটা দেখে পুরো এভারেস্ট বেস ক্যাম্পের মতন লাগছে, হ্যাঁ বিউটিফুল বিউটিফুল প্লেস, এই গ্রামটাও কি শান্ত, কিন্তু কোনো লোক নেই, আমি পুরো গ্রামে একটা লোক দেখলাম, ভাই এটা কি ল্যান্ড, এটা এত সুন্দর লাগছে, রাস্তাঘাট খুবই চওড়া, ভালো কোনো খারাপ রাস্তা নেই, বাট একটু টুইস্ট অ্যান্ড টার্নস গুলো এখানে ভরা, একটু ভয় লাগছে মাঝে মধ্যে, আর এই রাস্তায় মোটামুটি একটু ট্রাফিক আছে, মানে গাড়িটা আসে যাচ্ছে, এই ট্যাঙ্ক গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্যই এই জায়গাটা একটু জ্যাম হয়ে গেছে, বিশাল বড় ট্যাঙ্ক। ও এই সামনাসামনি প্রথম আমি লাইভ একদম যুদ্ধের ট্যাঙ্ক দেখলাম, যেগুলো যুদ্ধে ব্যবহার করে, এই জায়গাটা খুব সুন্দর, ভাবলাম একটু দাঁড়াই, এত সুন্দর ফুল হয়ে আছে,
পাশ থেকে নদী বইছে, হলুদ ফুল, বেগুনি ফুল, আর এদিকের এই ভ্যালিটা খুবই সুন্দর, খুব সুন্দর মানে খুবই সুন্দর। আমরা এখন এসে পৌঁছলাম দুর্ভোগ, দুর্ভোগ থেকে খুব বেশি দূরে হওয়ার তো কথা নয়, প্যাংগং লেক এখান থেকে 33 কিলোমিটার। আচ্ছা, আমি ভাবছিলাম যে প্যাংগং লেকের আশেপাশের রাস্তার আমি শুনেছিলাম খুব সুন্দর, স্পেশালি যাওয়ার রাস্তাটা। ও খুব সুন্দর রাস্তা, ভেরি নাইস, টিল দ্য টাইম ইটস অসাম অসাম। তো ফাইনালি দর্শন পাওয়া গেল প্যাংগং লেকের। ওই যে প্যাংগং লেক, পুরো নীল জল একদম, চারিদিকে পাহাড়, মাঝখানে লেক। ভাবো এই লেক দেখার জন্য লাখ লাখ লোক খালি ইন্ডিয়ান, ইন্ডিয়ার বাইরে লোক এখানে আসে দেখতে, আর দূর থেকে অ্যাকচুয়ালি জলটা পুরো নীল লাগছে। মানে কিভাবে সম্ভব যে পুরো লেকটা নীল জল, পুরো জলটা নীল একদম। অবশ্য আকাশের কালারের সাথে সাথে হয়তো চেঞ্জ হয়, উপর থেকে উপর থেকে লেকটাকে দেখতে আরো সুন্দর লাগছে। আরে কি করছিস? বংনামালি গেলো না, কি অবস্থা! তো আমরা প্যাংগং লেকে পৌঁছে গেছি, এখন যদি সময় দেখি এখন বেজে গেছে প্রায় 7:23, আর 7:23 এখন যথেষ্ট আলো আছে। তো গাইস, আমার লাইফে সব থেকে লম্বা জার্নি, প্রায় 320-330 কিলোমিটার জার্নি করে প্যাংগং লেকে এসে পৌঁছালাম। আর আজকে থাকবো, কালকে আই থিঙ্ক দুপুর 12 অবধি আছি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো লেতে। তাই প্যাংগং লেকে কোথায় আছি, কেমন থাকার জায়গা, প্যাংগং লেকটা কেমন, আজকে রাতে হয়তো বেশি দেখাতে পারবো না, বাট কালকে সকালে ডেফিনেটলি দেখাবো। তো এটা ছিল পুরো জার্নি ফ্রম নুব্রা ভ্যালি টু প্যাংগং লেক। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো।